হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2025-এর সাজেশন নিয়ে। আজকে আমরা ভৌতবিজ্ঞানের যে 6 নম্বর চ্যাপ্টারটি রয়েছে চলতড়ি, এই চ্যাপ্টারের উপর সমস্ত রকমের ইম্পর্টেন্ট MCQ কোশ্চেনগুলি উত্তর সহ আলোচনা করব, এবং এর PDFটি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে WB অনলাইন টিউশন, ওখানে তোমরা পেয়ে যাবে। এবং এই যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আমরা আলোচনা করব, এই কোশ্চেন থেকে অবশ্যই তোমরা কমন কোশ্চেন পাবে, এটা আমার 100% গ্যারান্টি। তো আর বেশি কথা না বলে পরপর কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করছি, তোমরা দেখে নাও। একের দাগের একের প্রশ্নটি কি রয়েছে, সমপ্রবাহের কম্পাঙ্কের মান এর অপশানে 50 হার্জ, বি এর অপশানে 0 হার্জ, সি এর অপশানে 100 হার্জ, ডি এর অপশানে 60 হার্জ। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 0 হার্জ। দুইয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে, গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে, এ এর অপশানে আর্থ লাইন, বি এর অপশানে লাইভ লাইন, সি এর অপশানে নিউট্রাল লাইন, ডি এর অপশানে লাইভ ও নিউট্রাল উভয় লাইন। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে লাইভ লাইন। তিনের দাগের কোশ্চেনটি কি রয়েছে, শর্ট সার্কিট হলে আর সমান কত, এ এর অপশানে ইনফিনিটিভ, বি এর অপশানে 10^6 ওহম, সি এর অপশানে 0, ডি এর অপশানে 1000 ওহম। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ইনফিনিটিভ। চারের দাগের কোশ্চেনটি কি রয়েছে, বৈদ্যুতিক জেনারেটারে কোনটি প্রযোজ্য, এ এর অপশানে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, বি এর অপশানে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম, সি এর অপশানে ওহমের সূত্র, ডি এর অপশানে কুলম্বের সূত্র। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম। পাঁচের দাগের কোশ্চেনটি কি রয়েছে, বার্লো চক্রে কোন শক্তিতে রূপান্তরিত হয়, এ এর অপশানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, বি এর অপশানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, সি এর অপশানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এবং ডি এর অপশানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এর অপশান, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ছয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে, কোন শর্তে বার্লো চক্রের ঘূর্ণন বিপরীতমুখী করা হয়, এর অপশানে তড়িৎ প্রবাহের দিক ঠিক রেখে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ উল্টে দিলে ঘূর্ণন বিপরীতমুখী করা যায়, বি এর অপশানে কি রয়েছে, ডিসি প্রবাহ এর পরিবর্তে এসি প্রবাহ চালনা করে, সি এর অপশানে রয়েছে তড়িৎ প্রবাহ ও চৌম্বক ক্ষেত্র উভয়েরই অভিমুখ উল্টে দিলে, এবং ডি এর অপশানে রয়েছে চুম্বকটিকে সরিয়ে নিলে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এর অপশান, তড়িৎ প্রবাহের দিক ঠিক রেখে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ উল্টে দিলে ঘূর্ণন বিপরীতমুখী করা যায়। সাতের দাগের কোশ্চেনটি কি রয়েছে, জেনারেটরে কাঁচা লোহার মাঞ্জায় জড়ানো অসংখ্য অন্তরিত তামার তারের কুণ্ডলীকে বলে, এর অপশানে আর্মেচার, বি এর অপশানে কমিউটেটর, সি এর অপশানে স্লিপ রিং, ডি এর অপশানে ব্রাশ। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এর অপশান, আর্মেচার। আটের দাগের কোশ্চেনটি কি রয়েছে, কোনো পরিবাহীর প্রবাহমাত্রা দ্বিগুণ করা হলে পরিবাহিতে উৎপন্ন তাপ, এ এর অপশানে দ্বিগুণ হবে, বি এর অপশানে 4 গুণ, সি এর অপশানে 8 গুণ, ডি এর অপশানে একই থাকবে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বি এর অপশান, 4 গুণ হবে। নয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে, কোনো পরিবাহী রোধ 3 গুণ করলে উৎপন্ন তাপ হবে, এ এর অপশানে 2 গুণ, বি এর অপশানে 3 গুণ, সি এর অপশানে 1/3, ডি এর অপশানে 9 গুণ। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বি এর অপশান, 3 গুণ। দশের দাগের কোশ্চেনটি কি রয়েছে, সবথেকে বেশি বিদ্যুৎ বাঁচায়, এর অপশানে LED, বি এর অপশানে ভাসরবাতি, সি এর অপশানে CFL, ডি এর অপশানে কোনোটিই নয়। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি এর অপশান, কোনোটিই নয়। এগারোর দাগের কোশ্চেনটি কি রয়েছে, 1 ওয়াট ঘন্টা সমান কত জুল, এর অপশানে 3600 জুল, বি এর অপশানে 360 জুল, সি এর অপশানে 36 জুল, ডি এর অপশানে 36000 জুল। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এর অপশান, 3600 জুল। বারোর দাগের কোশ্চেনটি কি রয়েছে, তড়িৎ শক্তির SI একক হল, এর অপশানে কিলোওয়াট ঘন্টা, বি এর অপশানে ওয়াট, সি এর অপশানে ক্যালোরি, ডি এর অপশানে জুল। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এর অপশান, কিলোওয়াট ঘন্টা। তেরোর দাগের কোশ্চেনটি কী রয়েছে, মোটরের নিয়ম বলা হয় এর অপশানে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মকে, বি এর অপশানে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে, সি এর অপশানে ডান হাতের বৃদ্ধাংশ নিয়মকে, এবং ডি এর অপশানে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মকে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বি এর অপশান, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে। চোদ্দোর দাগের কোশ্চেনটি কী রয়েছে, শ্রেণী সমবায়ে যুক্ত দুটি রোধ R1 R2, এর মধ্যে R1টি R2 এর থেকে বড়, প্রবাহমাত্রা যথাক্রমে I1 ও I2 হলে এর অপশানে I1 সমান I2, বি এর অপশানে I1টা I2 থেকে বড়, সি এর অপশানে I1-এর থেকে I2টা বড়, ডি এর অপশানে I1 ≠ I2। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এর অপশান, I1 = I2। পনেরোর দাগের কোশ্চেনটি কী রয়েছে, আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট N সংখ্যক রোধ যথাক্রমে শ্রেণী ও সামন্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্য রোধের অনুপাত হবে, এর অপশানে N, বি এর অপশানে N² সি এর অপশানে √N, ডি এর অপশানে 1/N। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বি এর অপশান, N². ষোলোর দাগের কোশ্চেনটি কী রয়েছে, 220 ভোল্ট 40 ওয়াট একটি বাতির রোধ, এর অপশানে 220 ওহম, বি এর অপশানে 40 ওহম, সি
সি এর অপশানে 1210 ওহম, ডি এর অপশানে 121 ওহম। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশান 1210 ওহম। 17 দাগের কোশ্চেনটি কী রয়েছে, সংকট তাপমাত্রায় অতি পরিবাহী রোধ হয়, এ এর অপশানে অসীম, বি এর অপশানে 0, সি এর অপশানে 10^5, ডি এর অপশানে কোনোটিই নয়। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বি এর অপশান 0। 18 দাগের কোশ্চেনটি কী রয়েছে, তড়িৎ ক্ষমতা পি, বিভব ক্ষমতা ভি এবং রোধ আর এর মধ্যে সম্পর্ক, এর অপশানে পি আর সমান ভি স্কোয়ার, বি এর অপশানে ভি সমান পি আর, সি এর অপশানে পি সমান ভি বাই আর স্কোয়ার, ডি এর অপশানে পি সমান ভি স্কোয়ার আর। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এ, পি আর সমান ভি স্কোয়ার। 19 দাগের কোশ্চেনটি কী রয়েছে, তড়িৎ প্রবাহের সময় প্রবাহমাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ হয়, এর অপশানে দ্বিগুণ, পি এর অপশানে অর্ধেক, সি এর অপশানে 1/4 গুণ, ডি এর অপশানে 4 গুণ। তো এখানে অ্যান্সারটি হবে সি এর অপশান 1/4 গুণ। 20 দাগের কোশ্চেনটি কী রয়েছে, তড়িৎ বিভবের মাত্রা হলো এর অপশান এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এ ইনভার্স, বি এর অপশানটি রয়েছে এম এল স্কোয়ার টি কিউব এ ইনভার্স, সি এর অপশানটি রয়েছে এম এল টু দি পাওয়ার -2 টি কিউব এ ইনভার্স, ডি এর অপশানটি রয়েছে এম ইনভার্স এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এ ইনভার্স। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এ এর অপশানটি। 21 দাগের কোশ্চেনটি কী রয়েছে, ভোল্ট গুণিত অ্যাম্পিয়ার দ্বারা নিচের কোণটিকে প্রকাশ করা হয়, এর অপশানে তড়িৎ ক্ষমতা, বি এর অপশানে তড়িৎ শক্তি, সি এর অপশানে বিভব প্রভেদ, ডি এর অপশানে আধান। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এ এর অপশান তড়িৎ ক্ষমতা। 22 দাগের কোশ্চেনটি কী রয়েছে, অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা আই হলে নিচের কোণটি সত্য। এখানে দেখো রয়েছে এর অপশানে ভি ভেরিয়েশন আই, বি এর অপশানে ভি ভেরিয়েশন আই, এরপরে রয়েছে এটা ভি ভেরিয়েশন আই স্কোয়ার হবে, আই হবে না, এটা আই স্কোয়ার, আর সি এর অপশানটি রয়েছে ভি ভেরিয়েশন আই ইনভার্স এবং ডি এর অপশানটি রয়েছে ভি ভেরিয়েশন আই টু দি পাওয়ার -2। তো এখানে সঠিক অ্যান্সারটি এর অপশানটি ভি ভেরিয়েশন আই। 23 দাগের কোশ্চেনটি কী রয়েছে, তড়িৎচালক বল সূচিত করে এর অপশানে বল, বি এর অপশানে একক আধান স্থানান্তরিত হওয়া উৎপন্ন শক্তি, সি এর অপশানে কার্য, ডি এর অপশানে ভরবেগ। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশান কার্য। 24 দাগের কোশ্চেনটি কী রয়েছে, একটি অহোমীয় পরিবাহী হলো এর অপশানে কপার, সি এর অপশানে সিলিকন, বি এর অপশানে কার্বন, ডি এর অপশানে জিঙ্ক। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশান সিলিকন। 25 দাগের কোশ্চেনটি কী রয়েছে, কে সমান 1/r কে বলা হয়, এর অপশানে রোধাঙ্ক, বি এর অপশানে পরিবাহিতাঙ্ক, সি এর অপশানে তড়িৎ পরিবাহিতা, ডি এর অপশানে কোনোটিই নয়। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশান তড়িৎ পরিবাহিতা। 26 দাগের কোশ্চেনটি কী রয়েছে, আর মানের এক্সটি রোধ সামন্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ, এর অপশানে x+1 × r, বি এর অপশানে xr, সি এর অপশানে r/x+1, ডি এর অপশানে r/x। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি এর অপশান r/x। 27 দাগের কোশ্চেনটি কী রয়েছে, প্রদত্ত কোণটি তড়িৎধানের একক, এর অপশানে ভোল্ট, বি এর অপশানে কুলম, সি এর অপশানে ওহম, ডি এর অপশানে ওয়াট। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বি এর অপশান কুলম। 28 দাগের কোশ্চেনটি কী রয়েছে, কুলম্বের সূত্রে উপস্থিত এপসাইলন রাশিটির এসআই একক, এর অপশানে নিউটন, সি এর অপশানে নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, বি এর অপশানে রয়েছে নিউটন মিটার স্কোয়ার, ডি এর অপশানে নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2 কুলম স্কোয়ার। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি এর অপশানটি। 29 দাগের কোশ্চেনটি কী রয়েছে, লিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি, এর অপশানে কুলম সেকেন্ড, বি এর অপশানে ভোল্ট ওহম, সি এর অপশানে ভোল্ট ওহম ইনভার্স, ডি এর অপশানে ভোল্ট ইনভার্স ওহম। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশান ভোল্ট ওহম ইনভার্স। 30 দাগের কোশ্চেনটি কী রয়েছে, তড়িৎচালক বল ভি কার্য ডব্লিউ আধান কিউ এর মধ্যে সম্পর্কটি হল, এর অপশানে কিউ সমান ডব্লিউ ভি, বি এর অপশানে কিউ সমান ভি বাই ডব্লিউ, সি এর অপশানে কিউ সমান ভি বাই ডব্লিউ স্কোয়ার, ডি এর অপশানে কিউ সমান ডব্লিউ বাই ভি। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি এর অপশান কিউ সমান ডব্লিউ বাই ভি। 31 দাগের কোশ্চেনটি কী রয়েছে, স্ট্যাট ভোল্ট হল এর অপশানে 300 ভোল্ট, বি এর অপশানে 1/300 ভোল্ট, সি এর অপশানে 900 ভোল্ট, ডি এর অপশানে 100 ভোল্ট। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এর অপশান 300 ভোল্ট। 32 দাগের কোশ্চেনটি কী রয়েছে, কোনটি ক্ষমতার একক, তো এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশান। তো এইগুলি হলো এখানের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।